বিশ্বব্যাপী কোভিডের এমন ভয়াবহ সংকটে গলার মালা না হয়ে গলার কাঁটা হয়ে শুক্রবার ইইউরভুক্ত 27টি দেশে তৃতীয় টিকা হিসেবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির অনুমোদন দেয় ব্রিটিশ সুইডিশ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন। কিন্তু বিপত্তি বাধে ভ্যাকসিনটির কার্যকারিতায় টিকার তৃতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষা সহ আনুষাঙ্গিক সব কিছু বিবেচনা করে জার্মানির ভ্যাকসিন স্ট্যান্ডিং কমিটি সহ রবার্ট কক ইনস্টিটিউট জানিয়েছে বহুল প্রতীক্ষিত এই টিকা 65 বছরের বেশি ব্যক্তির শরীরে প্রয়োগ করা ঠিক হবে না। এই মুহূর্তে প্রবীণদের টিকা দেয়া সবচেয়ে জরুরি। এই ভ্যাকসিন প্রবীণদের যদি কাজেই না আসে তাহলে এই টিকার দরকার নেই। এদিকে দেশটিতে বসবাসরত প্রবাসীদের অনেকেই নিয়ম অনুযায়ী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এখানে প্রবীণদের টিকা দেওয়া হয়েছে, আমি 3 সপ্তাহ আগে টিকা দিয়েছিলাম, এখন দ্বিতীয় ডোজটা দিয়েছি। দেওয়ার পরে আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই, প্রবীণরাও সবাই দিয়েছে, সবার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। জার্মানিতে এখন পর্যন্ত 19 লাখেরও বেশি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। এরই মধ্যে 18 লাখ ফাইজার বায়োএনটেক এবং 60,000েরও বেশি মডার্নার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। ব্রিটিশ ও সুইডিশ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সাথে ইইউর করা 400 মিলিয়ন ডোজের চুক্তিটি এখন যখন গলার কাঁটা হয়েই গেছে, তখন এই কাঁটা গলা থেকে নামাতে চুক্তিটির পুনর্বিবেচনা সহ টিকার কার্যকারিতা নিয়ে আরও বেশি গবেষণার তাগিদ জার্মান চিকিৎসা বিজ্ঞানীদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।